ক্রাউড ইজ অসম, সবাই প্রতিটা গানের সাথে গলা মেলাচ্ছে, পুরো অ্যাম্বিয়েন্সটা একটা ম্যাজিক্যাল হয়ে যাচ্ছে। ইয়াংদের একটা এনার্জি আছে যেটা আসলে আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার্ড করে, অনেক ভালো, অনেক জোশ। আমরা ভিউ কখনো ওটা নিয়ে বেশি মাথা ঘামাই না, কারণ আমাদের আমাদের যেটা নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয় সেটা হচ্ছে আমরা নতুন নতুন কিছু আনতে চাই। ক্রেজি ক্রাউড ম্যান, ক্রেজি ক্রাউড, এত সব ভরপুর আর সবাই খুব সুন্দর ইন্টারঅ্যাক্ট করতেছে আমাদের সাথে, গান গাচ্ছে, ফিলস গুড। মানে এটা আসলে যে কোনো মিউজিশিয়ানের জন্য ইটস কাইন্ড অফ এ ড্রিম, এরকম একটা অডিয়েন্সকে সামনে পাওয়া। সো আমাদের আসলে আজকে প্রচুর মানুষ ঢুকতে পারে নাই, তাদের জন্য আমাদের অনেক খারাপ লাগা আছে। একটা ভালো রিইউনিয়ন ছিল আমাদের জন্য, সবার সাথে অনেকের সাথে দেখা হয়েছে, বেশ কিছুদিন ধরে আমরা রিহার্সালস করছি, খুব ভালো, ভালোই হয়েছে। আমার মনে হয় যে ব্যাক স্টেজে ভালো হয়েছে, এখন ফ্রন্ট স্টেজে কনসার্টে কেমন হয়েছে এটা অডিয়েন্স বলতে পারবে। আমি আসলে অনেকটা সময় ধরে নিজের লেখা শুরু করার আঞ্চলিক মানে চট্টগ্রামের ভাষায় গান করার চেষ্টা করছিলাম, তো খুব স্বাভাবিকভাবেই কোক স্টুডিওর প্ল্যাটফর্মে গানটা করতে পেরে তো খুব ভালো লেগেছে, কারণ অনেক অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে। একটা গানের ভেরিয়েশনস আছে, ডিফারেন্স আছে, কিছু একটা নতুন অ্যাক্ট অ্যাড করা, তো যাতে মজা লাগে আর কি, সবাই যাতে মজা পায়। আমার এখনও বুলবুলি পারফরমেন্স হয়নি, তো তখন বোঝা যাবে যে ক্রাউড আসলে কতখানি গানটার পরিচিত এখনও আছে। সবগুলো গানের সাথে এতটাই সম্পর্ক যে গানে না থাকলেও প্রত্যেকটা গানে আমাদের নিজেদেরই। কনসার্ট তো ভীষণ ভালো লাগছে, আমি প্রায় সন্ধ্যা 6টার দিকে 6টার দিকে মনে হয় এখানে ঢুকেছিলাম, এখন রাত বাজে অলমোস্ট 9:45, আমরা দাঁড়িয়েছি, ব্রেকে ব্রেকে খালি এভাবে বসছি, কারণ দাঁড়ানোর পরে আসলে এত ভালো মিউজিক এবং এত ভালো এম্বিয়েন্স, দাঁড়ানোর পরে আমরা আসলে থেমে থাকতে পারছি না, নাচছি, গাইছি, চিৎকার করছি, তো আমার মনে হয় খুবই ভালো আছি এই মুহূর্তে। আর গান সবথেকে বেশি ভালো লাগে সবার, আমি ওদের এখানে যে লাইন আপ যারা আছে তারা প্রত্যেকে দুর্দান্ত, আমার সবারই ভালো লাগে, ভালো ছিল, প্রচুর রাশ ছিল, ঢুকায় যাচ্ছিল না, বাট খুব মজার ছিল, ইন্টারেস্টিং। আর মমতা যে গানটা বেশি ভালো লাগছে, লোকাল বাস, এই তো চলে যাচ্ছে এখন।